আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার হল কিতা হরন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আপনারা দয়া, আমিও ভালো, আমার ফ্যামিলিও ভালো, আর আশা করছি আল্লাহ কমলে আপনারা আছেন ভালো। তো ওহন কু আজ একটা ভিডিও, এই ভিডিও ওই দোকা আমি ও কিছু সাইয়া সাইয়া বাক্কা উড়ি ফার্সি, এটা বাংলাদেশি উড়ি। তো এবারকার যে সামার, সামারটা আসলে একটু মাইল্ড ভাবে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেন আলহামদুলিল্লাহ মাইল্ড ভাবে হইলেও ও দোকে আস্তে আস্তে, কেন গত বছরের মেলা এই সময় মনে হইল কা সকলটাও ফসি যেত গিয়া বা নষ্ট হয়ে যেত গিয়া। তো এবার কু এ বছরই আলহামদুলিল্লাহ ওবাইছে দোক আমার উড়ি দরের ওই দোক মাশাআল্লাহ অনু ফুলও দের ওবাইছে দোক অনু ফুলও দের। তো ফুল দিলে কি হইল, আমি আজ ওয়েদার দেখলাম ওবাইছে দোক সামনের সপ্তাহটা কিয়া ঠান্ডা পড়ি দিব গিয়া। তো সামনের সপ্তাহ যদি ঠান্ডা পড়ি যায় গিয়া, তো হইলে ইটা আস্থাগুলি এমন ঠান্ডা পড়বো পড়ে আর পড়িয়ালে আমি দেখছি যে নষ্ট হয়ে যায় গিয়া। তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া, আমার নাই নাই হইয়া বহুত উড়ি ফারছি। এবার ও দেখি আর দুইটা জুটা আমি রাখিছি, হয় দেখি কোনোরকম ও তার বিষ আমার গেছে নাই হোম, তো দেখি কোনোরকম নি ফক্ত হয়। তো বারা আমি যাই, আমি এবার কু বারা আপনার কিছুটা রুইছিলাম, ওই যদি ওইলে ওইতে পারে আর না হইলে নাই, মানে আমি বেশিরভাগ তো ভিতরে রুই, মানে গ্রিন হাউসের ভিতরে। তো আমি বারা একটু যাই গিয়া দেখি ও দেখি চাও খবর মাশাআল্লাহ বেঞ্চিতে বাক্কা সব প্রায় 80% আমি ফাড়ি দিছি, 80% ফাড়ি দিছি ফাড়িয়া, আর এখনো রয়েছে ওবাসে দোকা, রয়েছে বলতে ওবাসে দোকা এখনো। এটার বিশেষ যে মজা আসলে ভেরি নাইস আলহামদুলিল্লাহ। আর গার্ডেনিং করলে ওই দোকা কত লাভ, ওই দোকা ওদু এখনো ধরে গার্ডেনিং করলে আমি সাইডে দিয়ে নিয়েছিলাম কয়েকটা যার ও আমরার কিতা ও তা বাংলাদেশি উড়ি, তো দেখি কিতা অবস্থা। আর গত ভিডিওতে আসলে আমি নিয়েছি কিতা দিতাম, মেসেজ আপনারা উত্তর দিতাম পারছি না, আসলে দিছি না কিতার লাগিয়া আপনারা হইরা যে নাগার গাছ কিনতা ইয়াল্লা বাইর বড় পেইনফুল। আসলে রিয়েলিটি যেটা আপনারা তা কি আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, কারণ গাছ কিনতে আমি রুইছি আর গার্ডেনও যেন আপনারা রুইলে 100% সাকসেসফুল হইবা এটা নাই। অনেক সময় দেখা যায় অনেকে অনেক ব্লগারে দেখাইন না ইনসাইডের জিনিস দেখাই না, আমি ইনসাইডও দেখাইলাম যে সকল নাগাত নাগা গাছ ধরে না, অনেকটা ধরে অনেকটা না, তো বাদে কিতা করা যায় এটা তো আর রাখা যায় না। তো ওই দেখ আমি ভিতরে রয়েছি আলহামদুলিল্লাহ ওইছে, ওখান বারা আমি ও কয়েকটা গাছ ও দোকে যার 2,000 3,000 4,000 রয়েছিলাম, কই দেখি বারা রইলে ও হয়নি, আমি বারা রয়েছি হয়েছি না ওখান দেখি আর আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কিতা হইমো ওই দেহকা একবারে ওই দোকা আপনার একবারে আগা পর্যন্ত ফুল ওদের দেখরানি কত উড়ি ধরছে ও আছে মাশাআল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদ। তো বাস এদের কত সুন্দর, আর ও যেন উড়ি যে পেপল কালার লাগানো, আসলে আমার কাছে এটা দেখতে অত সুন্দর লাগে। একবারে ওই দোকা আগা তাকে দৌড়িয়া আস্তে আস্তে ও আছে দোকা কিলা ধরছে ও আছে একবারে গুড়ি পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো আমি ওগুলো কিছু হারভেস্ট করবো করিয়া আপনার লগে আবার সরি কইয়ার ওই দোক আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদ। ওই দোক আমি ওখন আপনার লগে শেয়ার করি, ওই দোক কত সুন্দর লাগে। তো আশা করছি আল্লাহ যে হায়াতে বাঁচাইন সামনের বছর ও লাইন সুন্দর করিয়া ওখান সামনের বছর এই সারা লাইন ওবাই খালি ওটা উড়ি দিব, কারণ অন্য দেখা যার ও হয়ে হাজার যে বারা অত সুন্দর হইল, ভিতরে তো আর রইমু আর বারা আদি যা আছে সব রইমু ওই দহকা খেলে সুন্দর লাগে ওই দহকা। তো খেয়ে করলে কিতা খামায় না ও আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওদের কালার এটা হয়েছে না, এটা হলো অত বেশি ফক্ত হয়েছে না, তবুও তোলা লাগবো কিতা করবার সামনে সপ্তাহ আইলে। আর এটা বাড়া তো ঘরের ভিতরে কিছু আশা করা যায়, কিন্তু
ও মাশাআল্লাহ, ও দেখো একটা জুটার, এক দুই তিন চার পাঁচ ছয়টা, ও মাশাআল্লাহ, বাইসে দেখো কি সুন্দর লাগে দেখানি, ও গাছ ও দেখো বাক্কা কত ইগন ফারিলে কিছু, ও দেখো নিজের উড়ি উইলে বা নিজের বাগান উইলে কতটুকু লাগ, আর ও দেখো একটা জাত অত সুন্দর মাশাআল্লাহ, আমার এটার বীজ নাই তো এক দুই তিন চার পাঁচটা পাঁচটা আমি রাখি দিয়ার, যদি আল্লাহর হুকুম হয় তো ওইলে একটা পোস্ত হয়ে গেছে, থাকি যাক ওগুন থাকি যাও কে, যদি আল্লাহর হুকুম হয় আর বীজ ওই যায় তো আলহামদুলিল্লাহ, আর ওই না তো আর কিতা হর্ম এটা অনেক সময় আমি আমি দেখছি আর একটা জিনিস, ওই জন্য বিসি সব ধরনের বিসি ইবেত পাওয়া যায়, এমন কোনো জিনিস না নাই, আর হেসে দি ইবেত দেখছি আমি আবার শেষ হয়ে যাই গিয়া তো আউট অফ স্টক হয়ে যায় গে, আমি অনেক তার বিসি অলরেডি আনিয়া হারছি, যেমন আমি আর তো সদু আল্লাহ বাঙালাও আল্লাহর কুমিলে আছে নিজেও আছি, তবুও দেখছি অনেক কেন বিভিন্ন ধরনের আমার শখ ভ্যারাইটিস আর বিভিন্ন ভ্যারাইটিস জাতীয় মানে রুইতে আমার কাছে বালা লাগে, খাওয়া বড় কথা নাই মানে রুইলাই এরপরে গাছও ধরল কত সুন্দর হয়েছে দেখো মাশাআল্লাহ, ও দোকা মাশাআল্লাহ এটা কি সুন্দর বাটি বাটি, তো ভ্যারাইটিস আমার বালা লাগে তো কিছু কষ্ট হয়ে গেছে তাকে দেখো আরো মাশাআল্লাহ, তো আমি করি কিতা ও ইবে থেকে আনিলাই এমন কোনো জাত নাই আমি দেখছি মিস নাই, এরপরে বিভিন্ন জনে দেখছি বেসন এরপরে বাংলা লাউ এটা বড় বড় বাংলা লাউ হল ফলে লাউ দেখাই দেখাই ইয়া তার বেশি ও বেসন, তো আমি আনিয়া অলরেডি রাখিছি, তো ও যে দেখাইলাম থোড়া আগে এটা আমার কাছে নাই আমার সিস্টারে দিছিলাম, আর বলে আমার বাড়া ইচ্ছা না ভিতরে তাহলে কি তো হইল এনে ও সেরা বেশি হইল এনে, তো ওখান করে নাই তো ও দৌক আপনার লাগে মাতি মাতি দেখানি কতটা মাশাআল্লাহ পারছি আমি তোরা দেখাই আলহামদুলিল্লাহ, ও বাইসে দো ও দো ও দো কতটা পড়ে গেছি কতটা পারছি মার মার হাবা আর কি তা করতে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া, এবার আমি বাক্কা কতরি উড়ি ফাড়িয়া আইছি তখন আরও কিছু দেখাইলাই, ও দৌকা ইটা মোটামুটি শেষ হয়ে গেছে গিয়া, আর ওটার আমার বীজ আছে না আলহামদুলিল্লাহ, এটা ও দৌকা পাখি যার কি দুই তিন দিনের ভিতরে আসা করা পাখি গেলে গিয়া বিচর ওই যুগে তো এখানেও সাফ করিলি মো, আর উইন্টার আইবার আগে আগে যদি সাফ হয়ে যায় গে তো নেক্সট ইয়ার নেক্সট ইয়ার ওর লাগি ভেরি গুড মানে ও ইজি আপনার কিতা করা যায় ও সকল দা খেত করা যায়, ওই দোকা এটা এটা ওই দোকা ওই জন্য গাছাইন ওই দোকা এটা টমেটো ফসি গেছে গিয়া এটা সব নষ্ট হয়ে গেছে এটা সব নিয়া ও গুফর গাছও ফালাই দিমো, ওই দোকা কত সুন্দর হ্যাঁ কিতা করবা কিছু করে না ওই দোকা মাশাআল্লাহ, ও তার বিষয়ে হয়েছিলাম এটা ইবে থেকে ও না ইবে থেকে আনিলাম এটা তো আর পারি নাই এটা পড়ে গেছে আমি তুলি আর এটা এটা বিসি ইবে থেকে আনিলাম আর ও বাইসে দোকা মাশাআল্লাহ কত সুন্দর ও দুইটা এটা এটা রাখি আর এটা বিসি ওই তুই তো ও ন বারার ইসলাম এই সাইডে আল্লাহ জানার কি তার লাগে অত সুবিধা হইল না ও ন তবুও যে তা হইছে কম নি খাওয়া তো যার ওই দেহক আর নিজের গার্ডেনর ওইলে আইলে দেখি আর ন আইলে প্রত্যেক দিন হতা না হতা মানে সবজি ফাইবাই ফাইবাই কোনো মিস নাই ওই দেহকা এটা আর রাখে এটা হতা ওই দেহকা অনু দর্শি দেখি মাশাআল্লাহ অনু তার বড় বড় হইত নাই আর পোস্ত হইত নাই যাওবার ওই গেছে গিয়া আলহামদুলিল্লাহ, তো আপনারা চেষ্টা করেন যেন থোড়া থুড়ি জায়গা থাকলে ও হবাই দিকে আমি এখন পারম বা বাড়া বাদি আরও কিছু আছে অন্যদিকে আরো কারণ এটা বেশি দেখতে লাভ নাই সামনে সপ্তাহ ঠান্ডা যে পড়ে যায় এদিকে তো এটারে সাফ করাও বেশি ভেরি হার্ড হয়ে যাব গে ওদিকে এটা কষ্ট হয়ে গেছে গিয়া খুবই তাকে দেখ বিশিল লাগে ওই তো খালি খাইলেও হয় না সানো বছর লাগে বেশি লাগে রাখা লাগে আর অনেক সময় কোনো সময় দেখা যায় গাছ ইজি হয়ে যায় গে আর কোনো সময় গাছ ওয় না
আলহামদুলিল্লাহ যেটা হইছে আমি বারা বাইরে একটু যাই তো ধোকা ও বারাবাদি অন ছানি শুধু আমি জেসাবাদ দিবা বারাবাদি দিয়া থই দিই এটা রইলে অটোমেটিক হয় আইবা বারা দিল আর দেশ হইলে বহুজন কাটেন আইন আইলে তারা দেই তারা নেই খুশি হইন ও বাদে না ওই ধোকা ওই ধোকা জুটা কত সুন্দর লাগে মাশাআল্লাহ ওই দা কাট হরি উঠে পাইলে ওই দোকা কত সুন্দর মাশাআল্লাহ ওই দোকা আইস তো বাক্কা বহুতটা নাই নাই হরিয়া অবশ্য দোকা অবশ্য দোকা কতটা বহুত হরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহুত তার বসে মানে এক কেজির বহুত উহরে আছে তাহলে বাক্কা ওজন লাগে আমার আত আর ইবাদিও ইবাদিও ইসলাম জানো তো ইবাদিও ওই দোকা এটা আলহামদুলিল্লাহ বহুতটা তুললাম আপনার লগে শেয়ার করলাম আর ওই দোকান আরো মানুষের ইলেকট্রনিক গার্ডেন হলে হবাদি সহল গেছেন ওই দোকান জঙ্গল হয়ে গেছে তো ওখান ঠান্ডা আইব ঠান্ডা আইলে এটা গা শোষ মরি যাইব গিয়া আর আমিও সাইজের ভিতরে দিই আস্তে আস্তে সুন্দর করে নিলাম অকলটা তার বহুতটা দেখাইলাম আল্লাহর মেহরবানি যে আপনারা যে যেখানে আছেন বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া করি আর আপনারাও আমার লাগে দোয়া করবা ও হ্যাঁ রে ভাই ওই দোকা যদি বেশ করে গরম হইতো তো এটা কত বড় বড় হইলাম আর যারা সাবস্ক্রাইবার আছেন আলহামদুলিল্লাহ আপনার লাগে মুবারকবাদ আর যারা নয়া ওইরা আপনার লাগে অনেক অনেক ধন্যবাদ আপনার তার বালা থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক ও দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত ওই দোকা মাশাআল্লাহ বহুত আলহামদুলিল্লাহ